আপনার ফোনের ইন্টারনেট কি অনেক দুর্বল, তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের খুব সুন্দর কয়েকটা গোপন সেটিং শেয়ার করে দেবো। এই সেটিংগুলো যদি আপনার ফোনে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ফোনের ইন্টারনেটটা সেম রকেট গতিতে চলবে, এক কথায় বিদ্যুৎ গতিতে চলবে। যদি আপনার ফোনের ইন্টারনেটটা আগে চলতো কচ্ছপ গতিতে, এখন চলবে রকেট গতিতে। তো এই সেটিংসটা কীভাবে অন করবেন জানতে হলে দেখে থাকুন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আপনি দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। আসল মুদ্রা বেশি দেরি না করে শুরু করে দেখ আজকের মূল ভিডিওটা। তো যে কথাটি না বললেই নয়, আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক করে দিন, আর পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে দিন, আর অবশ্যই বেলঘড়িটি বাজিয়ে দিবেন। আপনি যখন বেলঘড়িটি বাজিয়ে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো এই সেটিংসটি করতে হলে ফার্স্ট অফ অল আপনি সেটিং অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে দিলাম। সেটিংয়ে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করে দিলাম। মোর অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন কলার নেটওয়ার্কস, এই যে কলার নেটওয়ার্কসে ক্লিক করে দিলাম। কলার নেটওয়ার্কসে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন অ্যাকসেন্স পয়েন্ট নেম, এই যে এখানে দেখেন অ্যাকসেন্স পয়েন্ট নেম, এখানে ক্লিক করে দিলাম। অ্যাকসেন্স পয়েন্ট নেমেতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন যে প্লাস চিহ্ন, এই যে এখানে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করে দিলাম। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন নেম, এই নেম অপশনে ক্লিক করে দিলাম। নেম অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে আমি লিখব এস ই এক্স এ ই এক্স এ এল পি এস এ, তারপর এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দেবো। এখানে দেখেন ওকে, এই ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন এফএন, এই এফএনে ক্লিক করে দিলাম। এফএনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে লিখব এস ই এক্স নাইন এইট নাইন এইট, তারপর এখানে দেখেন ওকে আছে, এই ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন ইউজার নেম, এই ইউজার নেমে ক্লিক করে দিলাম। এই ইউজার নেমে ক্লিক করার পরে এখানে লিখব ফোর জি, ফোর জি এস ইউ ডাবল পি আর এল, তারপর এখন আমি ওকেতে ক্লিক করে দিলাম। যে ওকে, ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সার্ভার, এই সার্ভার আমি ক্লিক করলাম। সার্ভারে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে লিখব ডাব্লু ডাব্লু গুগল ডট কম, ডাব্লু ডাব্লু জি ডাব্লু জি, এখানে লিখলাম ডাব্লু ডাব্লু গুগল ডট কম, তারপরে এখানে ওকে এসে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখন স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে আসার পরে এখানে দেখুন অথরিটি, এই অথরিটিতে ক্লিক করে দিলাম। অথরিটিতে ক্লিক করার পরে ফ্রেন্ডস একবার লাস্টের যে অপশনটা আছে, এই লাস্টের অপশনে টিকমার্ক দিয়ে দিলাম। লাস্টের অপশনে টিকমার্ক দেওয়ার পরে এখানে দেখেন এফিএন, এফিএন প্রোটোকল, এই এফিএন প্রোটোকলে ক্লিক করে দিলাম। এফিএন প্রোটোকলে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখান থেকে একবার লাস্টের অপশনে ক্লিক করে দিলাম। এফিএন প্রোটোকলের লাস্টের অপশনটা ক্লিক করার পরে এখানে দেখেন এফিএন রানিং প্রোটোকল, এই যে এফিএন রানিং প্রোটোকল, এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে একবার লাস্টের অপশনটা সিলেক্ট করে নিলাম। তো এখন স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে আসার পরে এখানে দেখেন বি এ আর ই এ এ আর ব্রা, ব্রাতে ক্লিক করে দিলাম। ব্রাত ক্লিক করার পরে ফ্রেন্ডস এই অনলি টিকমার্ক থেকে উঠিয়ে দেবো। এখান থেকে টিকমার্কটা উঠিয়ে একবার এখান থেকে ব্যক্তি টিকমার্ক দিয়ে দেবো। একে এখানে যত টিকমার্ক আছে উপরেরটা বাদে ব্যক্তি টিকমার্ক দিয়ে দেবো। ব্যক্তি টিকমার্ক দেওয়ার পরে ফ্রেন্ডস এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখান থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস আমি যে নেটওয়ার্কটা এখন তৈরি করছি, এই টিকমার্কটা এই নেটওয়ার্কের উপরে দিয়ে দিব। আমি যে সেটিংসটা এখন আপনাদের তৈরি করে দেখাইছি, এই টিকমার্কটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে ফ্রেন্ডস আমি যদি এখন ইন্টারনেটটা ব্যবহার করি, তারপর থেকে আমার ফোনে যে ইন্টারনেটটা সেম রকেট গতিতে চলবে বা বিদ্যুৎ গতিতে চলবে। আপনি যদি এই সুন্দর করে এই সেটিংগুলো বা এই লেখাগুলো সুন্দর করে আপনার করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনের ইন্টারনেটটা সেম স্পিডে চলবে। তো এই সেটিংগুলো যদি আপনি সুন্দর মতন করে রাখেন, তাহলে কিন্তু 100% আপনার নেটওয়ার্কটা অনেক স্পিডে চলবে। তো বন্ধুরা, আপনি যদি মনে করেন এই ভিডিওটার মাধ্যমে কোনো কিছু শিখতে পেরেছেন, তাহলে কিন্তু এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিওর মধ্যে শুধু থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। কথা হাফেজ।